মানে যিনি মুখ্যমন্ত্রী বিপ্লবজি, বিপ্লব যদি অভিমান হত, বিপ্লবজি যদি রাগ হত, বিপ্লবজি যদি কোনো দুঃখ পেতেন, তাহলে কিন্তু সেন্টিমেন্টটা অন্য জায়গায় যেত। কিন্তু বিপ্লবজি যেভাবে নতুন মুখ্যমন্ত্রীকে ওরে কে মন্ত্রী হবে, কিভাবে আলোচনা করবে, কারা কি করবে, সারা রাত জেগে এক রাতের মধ্যে টোটাল সেটেলমেন্ট করলো, এর মধ্যেই আজকে সকাল থেকে সমস্ত জিনিস, হ্যাঁ খুব দুঃখ থাকবে, আবেগ থাকবে। যেভাবে 2016 থেকে উনি রাজ্যকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, বিশেষ করে ভারতীয় জনতা পার্টিকে, এটা অন্তত ওনার কাছে একটা আবেগ জমে গেছে। আমাদের আমার চোখে জল এসেছে, আমার চোখে জল এসেছে। আমার বক্তব্য কালকে যখন বক্তব্য রাখছিলেন আবেগপূর্ণ ঘন বক্তব্য ছিল, অনেক অনেক জল আসে আনন্দে, অনেক জল আসে দুঃখে। আপনাকে ডিসাইড করতে হবে ওনার যে জলটা কিসে, দুঃখের না আনন্দের, এখানে আপনি ঠিক করবেন, প্লিজ আপনি ঠিক করবেন। আমার মনে হয়েছে আমরা কালকে একটা দেড়টা পর্যন্ত ওনার সাথে ছিলাম, কিছু না খেয়ে সম্পূর্ণ মন্ত্রিসভা কিভাবে হবে, কিভাবে মানিকবাবুকে সেট করবে, ওনার অসমাপ্ত কাজ কি কি আছে এবং কিভাবে করবে উনি দেখবেন। দু চার দিনের মধ্যে যখন রাজ্যে সফর করা শুরু করবে বিপ্লবজি, তখন বুঝতে পারবে বিরোধী দলগুলি যে কত ধানে কত চাল। এটা অনুমান দু চার দিনের মধ্যে হবে। আজকের আজকেই এই মাত্র মুখ্যমন্ত্রী শপথ নিলেন, উনি আগের মুখ্যমন্ত্রী এবং দলের নেতাদের সাথে এমএলএদের সাথে আলোচনা করে নতুন মন্ত্রিসভা এর মধ্যে গভর্নর হাউসে পাঠিয়ে দেবে, তারপর শপথ নেবে। একটা কথা শুনে রাখুন, বামপন্থীরা কোন ধরনের কষ্ট করতেছে কংগ্রেসের সাথে ফাইট, বিজেপিকে যখন চিনেছে তখন তাদের বলি বামপন্থীরা বিজেপিকে চিনে না। বিপ্লবজি দায়িত্ব পাওয়ার পর বামপন্থীরা বুঝে গেছে যে তাদের অবস্থান কোন জায়গায় রয়েছে, এটা বলতে পারবে। বিজেপি এমন একটা ডিসিপ্লিন পার্টি, আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা জানেন উত্তরাখণ্ডে এক বছরের মধ্যে তিনটি মুখ্যমন্ত্রী পাল্টে গেছে এবং আপনাদের আপনাদের মিডিয়ার মতো একাংশ কি বলেছে, এবার উত্তরাখণ্ডে কংগ্রেস অনেক জাল ভালো করে, অস্তিত্ব নেই কংগ্রেসে, কিভাবে ট্যাকল করতে হয়, কিভাবে সেটল করতে হয়। এই আটটা অমিত শাহ জানে, মোদিজি জানে, নাড্ডাজি জানে, পৃথিবীর কোন রাজনৈতিক দল তাদের মতো নেতৃত্ব দিতে পারবে না। বিজেপি সৃষ্টি হওয়ার আগে, বিজেপি সৃষ্টি হওয়ার আগে পৃথিবীতে সর্ববৃহৎ রাজনৈতিক দল ছিল চায়নার কমিউনিস্ট পার্টি, 9,40,00,000। বর্তমানে বিজেপির কার্যকর্তার সংখ্যা 17,04,00,000। তো বিজেপি অন্য জিনিস, বিজেপি আমিও ভালো করে বিজেপি হতে পারিনি এখন, আমি কিছুটা হয়েছি, বিজেপি বিপ্লবী হয়েছে বলে আনন্দের চোখের জল পাচ্ছে। বিজেপি অন্য ধর, বিজেপি বিজেপিকে অ্যাসেস করা অনেকের পক্ষে অসম্ভব, মানিকবাবু অ্যাসেস করতে পেরেছে এবং বামপন্থীরা এ রাজ্যে সেকেন্ড পার্টি হবে কিনা আই এম ইন ডাউট, এটা আজকে বলে রাখলাম। দেশের নির্বাচনের পরের দিন বলবেন, সেকেন্ড পার্টি যদি সিপিএম হতে পারে আমাকে বলবেন যে সিপিএম কিন্তু সেকেন্ড পার্টি হলো, কে সেকেন্ড পার্টি হবে আমি বলবো না, বাট ওরা সেকেন্ড পার্টি হতে পারবে না। ফার্স্ট পার্টি বিজেপি, সেকেন্ড অন্য দল, থার্ড বিজেপি, মেনে রাখবেন। আমি এসব কথার দরকার নেই, আপনি এসএস করুন, আমি ছেড়ে দিলাম, আপনি উঠছে চিন্তা করুন। অসম্পূর্ণ রেখে গেছেন সেই কাজটা মানিকবাবুর নেতৃত্বে, মানিক শাহর নেতৃত্বে সেই কাজটা পূর্ণ হবে, এটা আমার বিশ্বাস। এবং মন্ত্রিসভা, নতুন মন্ত্রিসভা গঠন করে মন্ত্রীদের সাথে আলোচনা ক্রমে, এমএলএদের সাথে আলোচনা করে, দলীয় নেতৃত্বের সাথে আলোচনা করে এবং যিনি আজকে থেকে প্রাক্তন হলেন ওনার সাথে আলোচনা করে সব সিদ্ধান্ত নেবেন বলে আমাদের বিশ্বাস। আজকে অনেককে দেখা যায়নি এখানে, কাকে দেখা যায়নি নাম বলুন, দেখলেন এমন কোন কোশ্চেন করবেন না, তার মানে এসএস করেনি, কেউ বোধহয় কানে বলে দিয়েছে। জিষ্ণুবাবুকে দেখেননি, রামপ্রসাদ বলকে দেখেননি, এনসি দেববর্মাকে দেখেননি, মেবার জমাতিয়াকে দেখেননি, রতননাথকে দেখেননি, প্রাণজিৎ সিংহরায়কে দেখেননি,
রতন চক্রবর্তীকে দেখেননি, সুরজিৎ দত্তকে দেখেননি, শঙ্কর রায়কে দেখেননি, বিশ্ববন্ধু সেনকে দেখেননি, কাকে দেখেননি বলো তো? একটা নাম অন্তত বলুন, একটা নাম বলুন দেখেননি প্লিজ। করিমন্দনর এলাকায় একটা মার্ডার হয়েছে, বিজেপি এমন একটা দল প্রথম আগে জনতার কাছে, আম পাবলিকের সাথে তাদের আত্মার কাছে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি বিপ্লবজির সাথে কথা বলে বলছে, দাদা আমি স্পটে যাচ্ছি আগে, পরবর্তী সময় আমি আগরতলা ফিরে আসছি। আপনি বলুন এই মন্ত্রিসভার আজকে শপথে, মুখ্যমন্ত্রীর শপথে একজন এমএলএ কোনো কারণে তার গুরুত্ব কাজে থাকে থাকার পর না আসতে পারে, কোনো অসুবিধা আছে? তো সুতরাং বুঝতে হবে উনি ইম্পর্টেন্স দিয়েছেন। একটা আমার সহকর্মী মৃত্যু হয়েছে, তার পাশে গেছে, আমি ওনাকে স্যালুট জানাই। উনি এই সিদ্ধান্ত নিয়েছে, ভালো সিদ্ধান্ত। মন্ত্রিসভার শপথ কবে না? এটা তো আমি এখনই বলতে পারি, নতুন নিয়োগ চিফ মিনিস্টার যিনি উনি আগের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবে, দলীয় নেত্রীর সাথে আলোচনা করবে, এমএলএদের সাথে আলোচনা করে আমার ধারণা দু একদিনের মধ্যে শপথ। আপনাকে দেখতে হবে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন উনি কিভাবে এটাকে কোর্ডিয়ালে নিয়েছে দেখেছেন। আপনি ছোট্ট একটা, এটা হলো নেগেটিভ মেসেজ, ছোট্ট একটা ঘটনা, আবেগ, আমিও সব কেঁদে ফেলেছি। যখন আমরা সবকিছু জানলাম তখন আমরা কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করি। আমরা দেখেছি আগের মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে নতুন ভাবে সাজাচ্ছে, তাদের একটা গেম প্ল্যান এ এবং গেম প্ল্যান বি রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বে, সেই অনুযায়ী করেছে।